গেলেন না। দর্শক, আমরা তুলসীপুর হাটে অবস্থান করছি। দেখেন, ঘোড়ার শক্তি প্রদর্শন, শক্তি পরীক্ষা হচ্ছে। এই শক্তির উপর ভিত্তি করে কিন্তু ঘোড়ার দাম নেই। দেখেন, ঘোড়াগুলো কতগুলো মানুষ উঠাই দিয়ে ওঠা দেওয়া হয়েছে, চাকা বেঁধে দেওয়া হয়েছে, তারপর এই শক্তি প্রদর্শন চলছে। দর্শক, আমরা এদিকে চলে আপনাদেরকে দেখাই। দেখেন, ঘোড়াগুলো দুটো চাকায় কিন্তু শক্ত করে মোটা রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তার একটি কারণ হচ্ছে শক্তি পরীক্ষা চলছে, অর্থাৎ ঘোড়াগুলো মাল উঠিয়ে দেওয়ার পর ঘোড়াগুলো চলবে কিনা বা যেতে পারবে কিনা তার জন্য কিন্তু এই পরীক্ষা চলছে। দেখেন, একেবারে পরীক্ষা চলছে, বেঁধে পরীক্ষা আর যারা ঘোড়া কিনতে আগ্রহী তারা কিন্তু চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়া শক্তিতে প্রদর্শন দেখছে, টানা হচ্ছে। অনেকটি অমানবিক বলতে পারেন, কষ্ট কথা বলতে পারেন, যে ঘোড়া আসলে এইভাবে নির্যাতন আছে, এইটাই নির্যাতন, এটাই আসলে ঘোড়া শক্তি পরীক্ষা হচ্ছে। এর মধ্যে দাম নিতে মধ্যে যে ঘোড়া বেশি চাকা বেঁধে ধরো মানুষ তুলে তারপর ভালোভাবে টান বেশি, দামটা একটু সবসময় বেশি হবে, হাটে বেশি হলেই বিক্রি হবে। আমরা জানি, আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করি। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, একের পর এক ঘোড়া কিন্তু জোড়া হয়েছে, অর্থাৎ মাঠে চারপাশ দিয়ে কিন্তু ঘুরে ঘুরে দেখছে, দেখানো হচ্ছে। দেখেন, এই যে চাকা নিচে ইট দেওয়া হচ্ছে, এখন আপনাদেরও দেখাই দিয়ে আবার অনেকগুলো লোক ওঠা হয়েছে একটি গাড়িতে। ওঠার পর এখন দেখেন বাজিয়ে দেওয়া হবে, ইচ্ছাকৃতভাবে বাজানো হবে চাকা, চাকা বাজানোর পর তারপর শক্তি প্রদর্শনের জন্য টানা হবে। তার একটি কারণ হচ্ছে শক্তি দেখা হচ্ছে, আসলে গোটি আদৌ শক্তি আছে কিনা, আদৌ টানবে কিনা, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, এদিকে আবার সাদা ঘোড়া, লাল ঘোড়া, কালা ঘোড়া, আসলে এইভাবে সন্ধ্যা পর্যন্ত চলবে এই ঘোড়া শক্তি পরীক্ষা। শক্তি পরীক্ষা শেষ হয়ে গেলেই তারপরে কিন্তু সন্ধ্যার দিকে ঘোড়াগুলো বিক্রি হয়ে যাবে। ঘোড়া গাড়ি, অনেকে আবার গাড়ি আলাদা করে বিক্রি করে, ঘোড়া আলাদা করে বিক্রি করে থাকে, এক এক ঘোড়ার এক এক দাম হয়ে থাকে। আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাও। দেখেন, এই চলতেছে শক্তি প্রদর্শন, মার্শাল্লাহ মার্শাল্লাহ করে দেখেন চলা হয়েছে, অনেকগুলো মানুষ উঠানো দেওয়া হয়েছে, তারপর আবার ইট দেওয়া হচ্ছে। তার একটি কারণ হচ্ছে যে ঘোড়ার আসল আদৌ শক্তি কতটুকু আছে সেটি কিন্তু দেখানো উচ্চ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যেভাবে উঠে ওঠানো হয়ে গেল, তারপর এদিকে চলছে, এইভাবেই কিন্তু চলবে, একের পর এক চলবে, শক্তি প্রদর্শন করার মতো কী অবস্থা চলবে। আমরা মাহবুব, এই মাহবুব ভাই এদিকে আসবেন, কী অবস্থা ভাই? দিয়ে গেল ঘোড়া শক্তি পরীক্ষা বাড়তেছে। হ্যাঁ জি, মানে দুইটা চাকা বাইন ধরে 20 মিনিট মারলে সমান ওজন হয়। বাচ্চা বিক্রি হয়েছে আর কি, দাম বাজার একদম খারাপ, ব্যবসা খারাপ, অনেকটা লস। দর্শক, আমরা দেখাচ্ছিলাম শক্তি পরীক্ষা ঘোড়ার। আমরা এই যে ঘোড়াগুলো দেখেন, আপনি দেখানোর চেষ্টা করছি, অনেকগুলো লোকজন তুলে কিন্তু দেওয়া হয়েছে, চাকা বেঁধে দেওয়া হয়েছে, এর মাধ্যমে কিন্তু ঘোড়ার দামের কম বেশি নির্ধারণ করছে। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা আরও ভালো ভালো চমৎকার ঘোড়া দেখানোর চেষ্টা করবো এই হাট থেকে। সাথেই থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।